মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয়াবহ চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। কালিয়াচক থানা জালালপুর কবিরাজপাড়া এলাকার ঘটনা। শনিবার গভীর রাতে এক স্থানীয় বাসিন্দা চিরঞ্জিত মণ্ডলের বাড়িতে দুজন দুষ্কৃতী মুখে গামছা বেঁধে পাঁচিল টপকে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এরপরই গৃহকর্তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটপাট চালানো হয় বাড়িতে, এমনটাই অভিযোগ। নগদ 32,000 টাকা এবং সোনাদানা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, বন্দুকের ব্যাট দিয়ে মারধর করা হয় গৃহকর্তা চিরঞ্জিত মণ্ডলকে। এরপরই আক্রান্ত চিরঞ্জিত মণ্ডলকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই চুরির ঘটনা প্রসঙ্গে আক্রান্ত গৃহকর্তা চিরঞ্জিত মণ্ডল জানান, মোটামুটি 1টা 1টা বাজে আমি ঘরে বসেছিলাম, মোবাইল দেখছি। সেই পজিশনে মনে হচ্ছে কেউ আমার বাড়ির পাঁচিল থেকে আমার বাড়ির ভিতরে ঢুকলো। আমি বাইরে বেরোতেই সোজা মানে বন্দুক নিয়ে আমাকে কানপট্টিতে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়ে সোজা ঘরের ভিতরে পড়ে গেল। কোনো আওয়াজ করতে আমি একবার দুবার আওয়াজ করি তো আমার মুখে মারতে লাগে। মারার পর আমাকে মানে এক লাত মেরে সোফার উপরে ফেলে দেয়। একজন আমার বসে থাকে, বলছে সুকেশের চাবি। সুকেশের চাবি লাওয়ার পর সুকেশের খুলে যা যা ছিল সব নিয়ে গেছে, আর আমাকে মেরে অজ্ঞান করে রেখে। কত টাকা ছিল? মোটামুটি পয়েন্ট টয়েন্ট নিয়ে 32,000 মতন টাকা ছিল, আর 1 কোটি 4 লাখ টাকা ছিল। করেছেন? সেটা তো চিনা যায়। কজন ছিল ওরা? দুইজন। ওদের হাতে কি আগ্নেয়াস্ত্র ছিল? আগ্নেয়াস্ত্র। আপনাকে কি মারধর করা হয়েছে? মারধর করা হয়েছে। হাসপাতালে ছিল। কোথায় হয়েছে এটা? পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। মালদহ থেকে গোলাম হাবিবের রিপোর্ট, চ্যানেল 24/7।